আগামী সপ্তাহে ফের নিম্নচাপের পূর্বাভাস, পুজোর আগে আবারও বৃষ্টি। আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল আলিপুর হাওয়া অফিস। ফের বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নিম্নচাপ। নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। তবে কি পুজোর আগে আবারও ভাসতে চলেছে বাংলা? বর্তমানে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট হাওয়া অফিসের। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। গত বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাতের জেরে বিপর্যস্ত অবস্থা দক্ষিণবঙ্গের। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, হাওড়া, মেদিনীপুর সহ বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। তার উপর আবার জল ছেড়েছে ডিভিসি। বিভিন্ন বাঁধগুলি থেকে জল ছাড়ার ফলে পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে ম্যানমেড বন্যা বলেছেন মুখ্যমন্ত্রী, ক্ষোভ উগড়ে দিয়েছেন ডিভিসির বিরুদ্ধে। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে কয়েকদিন ধরে রোদ ঝলমলে আবহাওয়া দক্ষিণবঙ্গে। দুর্যোগের রেশ কাটতে না কাটতে ফের দুঃসংবাদ হাওয়া অফিসের। আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তর আন্দামান সাগর ও তৎপার্শ্ববর্তী অঞ্চলের বাতাসে উপরিভাগে একটি চক্রবত ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, যেটি একুশে সেপ্টেম্বর থেকে ঘনীভূত হতে চলেছে। এরপর এই ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর প্রভাবে তেইশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে উত্তর পশ্চিম এবং তৎপার্শ্ববর্তী মধ্য বঙ্গোপসাগরে। এর ফলে ফের বৃষ্টির ভ্রুকটি গাঙ্গেয় বঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে সোমবারের মধ্যেই ঘূর্ণাবর্তের হাত ধরে ফের সাগরে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে আজ থেকে প্রতিদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন ভিয়েতনামের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেটি মায়ানমার, থাইল্যান্ড হয়ে বঙ্গোপসাগরের দিকে আসতে পারে। দুটি নিম্নচাপ মিশে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আপাতত আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার নাগাদ উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এটি উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে সোমবার নাগাদ উত্তর পশ্চিম ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে আসবে। তবে এর গতি প্রকৃতি নিয়ে এখনই স্পষ্টভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আপাতত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জেলায়। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টিপাত হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে পার্বত্য এলাকাগুলিতে। এক কথায়, শরৎ উৎসবের আগে আবারও নিম্নচাপের খবরে মন খারাপ বাঙালির। চিন্তিত মৃৎশিল্পী থেকে শুরু করে ব্যবসায়ী সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।